একটা থিম করেছে, নৌকোর একটা থিম করেছে সমুদ্রে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। সবার প্রথমেই এই কলকাতার রাস্তাঘাট আর জমজমাট মানুষ দেখে কী মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার একটা ল্যাতখর ভিডিও নিয়ে চলে এসেছি। ল্যাতখর আমি আমাকে বলছি, বাট ভিডিওটা ল্যাতখর নয়, কারণ আজকে আমি নবমীর দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, অনেকটাই লেট হয়ে গেছে শেয়ার করতে, কারণ আমি ল্যাত খেতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি এখন অষ্টমী নবমীর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, প্রথমত আমরা বেরিয়ে গেছি, আর আজকে যে মানে অষ্টমী নবমী একই দিনে পড়েছিল, ওটা আজকে দশমী ছিল, আমরা নবমী ভেবে আর কি ঘুরতে বেরিয়েছিলাম। বাট দেখতেই পাচ্ছ যে প্রচুর লোক রাস্তায়, এখনও প্রচুর লোক, সবাই কিন্তু অষ্টমী নবমীটাকে ওরকম একভাবে ধরতে পারিনি আর কি, আলাদা আলাদাভাবেই ধরেছিল। তো সেই জন্য কিন্তু আমরাও নবমীর দিন ঘুরতে বেরিয়ে গেছিলাম। আমি গিয়েছিলাম আর আমার সাথে আমার হিরো ছিল, আর হিরোর সাথে হিরোর দুটো গার্লফ্রেন্ড, দুটো গার্লফ্রেন্ড বলতে তার সাথে তার বাইক ছিল আর আমি ছিলাম। তো আজকেও আমরা কলকাতার দিকেই ঠাকুর দেখতে এসেছি, তার কারণ আমরা যেহেতু অষ্টমীর দিন ঠাকুর অত ভালোভাবে দেখতে পারিনি, তার কারণ শ্রীভূমিটাই শুধু দেখতে দেখতে আমাদের জাস্ট ভোর হয়ে গেছিলো। সারা রাত যে কীভাবে কেটে গেল একটা ঠাকুর দেখতে দেখতে, সেটা তো তোমরা অনেকেই বুঝতে পারবে। তার জন্য কিন্তু আমরা আজকে আবারও কলকাতার দিকে চলে এসেছি। কলকাতা বলতে এখন আছি আমরা শিয়ালদার কাছাকাছি। তো চলো সবার আগে ফার্স্ট প্যান্ডেলে ঢুকে যাই আর কি। আর এটা ছিল ফার্স্ট প্যান্ডেল, আমি ঠিক জায়গাটার নাম বলতে পারবো না। তো এখানে র্যাপিডো অ্যাপ ডাউনলোড করে আমরা জাস্ট ভিআইপি গেট দিয়ে ঢুকে গেছিলাম, আর এখানে থিম বানানো হয়েছিল, যে থিমটা ছিল নৌকোর পুরোপুরি। তো চলো একটু আশেপাশে সাউন্ড দিয়ে সেগুলো তোমাদেরকে একটু শোনাই। মধুমাছি হালকি ধরে সৌদা করে, সৌদা করে মধুমাছি হালকি ধরে, হাতি উচল ভাসলো দেখে যায়। কি গো কি গো, হেলমেটটা ধরো, কি গো ধরো হেলমেটটা ধরো। আই থিঙ্ক প্যান্ডেলটা দেখে বুঝতেই পেরেছ যে মানে পুরোটাই একটা নৌকোর থিম বানিয়েছিল, যেটা জাস্ট অসম্ভব সুন্দর ছিল প্যান্ডেলটা। তারপরে কিন্তু এই প্যান্ডেলটার পাশেই আর কি এই মেলাটা হচ্ছিলো, মেলাটার ভিতর দিয়ে বেরোনোর চেষ্টা করছিলাম, বাট না, মেলাটা প্রচুর বড় ছিল, প্রচুর বড়। অবশেষে আমরা রাস্তায় এসে পৌঁছালাম, আর এই যে একটুকুনি একসাথে দেখানোর চেষ্টা করছিলাম, বাট সেটা আমার দ্বারা অসম্ভব, তার কারণ উনি হাইটে এতটাই লম্বা, এতটাই লম্বা যে একসাথে আসতেই পারছিলাম না ক্যামেরায়। আর আমার ক্যামেরা দেখলে তো চুল টুল একটু ঠিক করতেই লাগবে। দেন সেগুলো সব কিছু করে টরে নিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতেই সামনে দেখলাম যে আর একটা প্যান্ডেল রয়েছে, আর প্যান্ডেলটা এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, এখানে থিমটাও বেশ ভালো ছিল। আর থিমটা কী ছিল, চলো আগে ভিতরে যাই, তারপর গিয়ে তোমাদেরকে বলি যে থিমটা কী ছিল। আর অনেকে তো থিমটা বুঝতে না পেরে বেশ এখানে দাঁড়িয়ে মানে হেসে সেলফি তুলছিল, বাট
বাট আমার তো এই প্যান্ডেলটা দেখে মন খারাপ হয়ে গেছিলো। শুধু আমার বলবো না, আমার সাথে আমার হাজবেন্ডেরও, কারণ এই যে উপরে যে ভার ভান্ডার বলো বা ভার বলো যেগুলো ঝোলানো রয়েছে, সেগুলো কিন্তু এক একটাতে লেখা রয়েছে যে প্রত্যেক মাসে বাবারা কত চিন্তা করে যে তার ছেলে মেয়ে টিউশন খরচ, বাজারের খরচা, ঘর চালানো, সংসার চালানো, জাস্ট সংসার চালানোর জন্য বাবারা যে কত কী করে, কত দুঃখ মনের মধ্যে চেপে রাখে সেটা নিয়ে। আর এই দেখো মা সবসময় তাদের পাশে আছে, মানে এখানে বলা হয়েছে থিমটাতে যে মা দুর্গা তাদের সবসময় পাশে রয়েছে। তারপরেই কিন্তু ওই প্যান্ডেলটা দেখে একটু আপসেট হয়ে আর একটা প্যান্ডেল দেখতে চলে আসে। আর এই প্যান্ডেলটা কি করেছিল ঠিক বলতে পারবো না, আই থিঙ্ক গুজরাটের কিছু একটা হবে। তো যাই হোক, আস্তে আস্তে কিন্তু পুরো প্যান্ডেলের ভিতর ঢুকে গেছে। আর এই যেখানকার ঠাকুরটা জাস্ট ওয়াও হয়েছে সত্যি, এবছর যে কটা প্যান্ডেল দেখেছি, যতগুলো ঠাকুর দেখেছি সবগুলো বেশ সুন্দর হয়েছিল। তারপর কিন্তু ওটা দেখার পর এখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর এখানে আমার হাজব্যান্ড বাইক রেখে দিল, তারপর বাইক রাখার পাশেই এখানেও আর একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল, যেটা একটু আশেপাশের ভয়েস দিয়েই তোমাদেরকে শোনাই। পুরস্কারের দাবি বিনিময়ে কিছু টাকা আর ভালোবাসা। মানে তোরাই তো এই পুজোর সব, এটাই সম্বল করে বছরের বছরে ওরা মায়ের জন্য, শিল্পীর জন্য ও ক্লাবের জন্য। সো দেখতেই পেলে প্যান্ডেলটা কিন্তু ওই যে লোহা কাঠ এগুলো নিয়েই ছিল আর কি প্যান্ডেলটা। যাই হোক, প্যান্ডেল থেকে বেরিয়ে এখানে কিন্তু আমার হাজব্যান্ড গাড়িও বের করে নিয়েছে, আর একটুখানি গিয়েই একটা কাছে আর একটা প্যান্ডেল হয়েছিল, তো সেখানেই চলে এসেছি। আর এইখানটাতে না করেছিল ওই যে ঝুড়ি টাইপের করেছিল, বেশ সুন্দর লাগছিলো পুরো, যে আমাদের কি বলে এগুলো দিয়ে বুনে বুনে বানিয়েছিল। তারপর ওই প্যান্ডেলটা দেখেই ওই রাস্তা দিয়ে যখন ফিরছিলাম, এই একটা ক্লিপ নিয়েছে আমার হাজব্যান্ড আর কি। আসলে এইটা করেছিলাম একটা রিলস বানানোর জন্যে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর কি পতাকাটা দেখে কেউ কিছু চিনতে পারলে? আচ্ছা, চিনতে পারছো কি এই রাস্তাটা? হ্যাঁ, ওটা ছিল শিয়ালদা, মানে শিয়ালদার পাশে যে ব্রিজটা আছে ওর উপরে। তারপর কিন্তু ওখান থেকে আমরা সোজা অনেকটাই চলে এসেছি, মানে এবার বাড়ি ফিরে যাব। তো সেই জন্য আমরা এখানে যে রেস্টুরেন্টে এসেছি এটা আর কি বিরাটিতে, তো এখানে ঢুকেছি। এখানে আমি নিয়ে নিয়েছিলাম এক প্লেট মাটন বিরিয়ানি, আর আমার হাজব্যান্ড নিয়েছিল বাটার নান, আর তার সাথে বাটার চিকেন না চিকেন কষা কিছু একটা নিয়েছিল। তো যাই হোক, এখানে আমি আমার বিরিয়ানিটা নিয়ে নিলাম। আবার এই যে আমি আলাদাভাবে বিরিয়ানিটা নিয়েছি বলে এর মানে কিন্তু এটা নয় আমি একদমই একা খেতে পারবো না জিনিসটা। আর এটা তো সবসময় করে, ও কিছু খায় আর সেটা অবশ্যই আমাকে খাইয়ে দেয়, আর সেটা একবার না অনেকবারই করে। বাট আমি ওকে খাইয়ে দিতে ভুলে গেলে ও আমাকে খাইয়ে দেয়, এই জিনিসটা ও বলে না, তো এটা আমার বেশ ভালোই লাগে। তারপর কিন্তু আমি আমার বিরিয়ানিটা আর কি সার্ভ করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ মাটন বিরিয়ানির সাথে কিন্তু ডিমটাও ছিল। তারপর আমি বিরিয়ানিটা একটু টেস্ট করলাম, যেহেতু ওরটা খাচ্ছিলাম এতক্ষণ, তো নিজেরটা খাওয়া হয়নি। আর টেস্ট করে বুঝলাম যে না, বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল, বাট লাস্টের দিকে না মাটনটা আমার একদমই ভালো লাগেনি। তো এখান থেকে সোজা বাড়ি যাবো। কালকে যেহেতু হোল নাইট ঘুরেছি, তো আজকে একদমই এনার্জি নেই, তার জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি বলতে এখন প্রায় 1:30 বাজতেই যাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুজোতে কে কেমন ঘুরলে, কার পুজো কেমন কাটলো সেটাও কিন্তু জানিও। সো দেখা হবে এবার নেক্সট ভিডিওতে, দশমীতে কী করি দেখা যাক, যদিও আজকেই সবাই দশমী ধরে নিয়েছে আর আমরা নবমী ভেবে আবারও ঘুরে এসেছি। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই অ্যান্ড টেক কেয়ার, টাটা।